প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি পুলক কুমার রায়, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। একটি কোষ থেকে দুটি কোষ উৎপন্ন হতে গেলে অবশ্যই দুই ধরনের বিভাজন প্রয়োজন, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এই দুই ধরনের বিভাজন যদি না হয় কখনোই একটা কোষ থেকে দুইটা কোষ উৎপন্ন হবে না। এর আগের ক্লাসে মাইটোসিস কোষ বিভাজনের শেষের ধাপ টেলোফেজ দশায় আমরা দেখেছিলাম যে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস উৎপন্ন হয়েছিল। এই দেখো টেলোফেজ ধাপটা এই ধরনের ছিল, একটা নিউক্লিয়াস থেকে এই যে আমরা দুইটা নিউক্লিয়াস পেয়েছিলাম এবং স্পিন্ডল যন্ত্রটা অদৃশ্য হয়ে গিয়েছিল। এখন এই স্পিন্ডল যন্ত্রের মানে যে এই দুইটা নিউক্লিয়াসের মাঝামাঝি বিষুবীয় অঞ্চলে এন্ডোপ্লাজমিক জালিকা থেকে আসা কিছু কিছু পদার্থ এই বিষুবীয় অঞ্চলে জমা হয়েছিল, এই বিষুবীয় অঞ্চলে জমা হয়েছিল, এই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পদার্থ বিষুবীয় অঞ্চলে জমা হয়েছিল। জমা হয়ে কি তৈরি করেছিল? কোষ প্লেট তৈরি করেছিল। তাহলে এই কোষ প্লেটটা কিভাবে তৈরি হলো? কোষ থেকে যে কোষে যে এন্ডোপ্লাজমিক জালিকা আছে সেই জালিকা থেকে কিছু কিছু পদার্থ এসে এই বিষুবীয় অঞ্চলে জমা হয়েছিল, জমা হয়ে কোষ প্লেট তৈরি করেছিল। এই কোষ প্লেটে ধীরে ধীরে কোষ প্রাচীর গঠনের যে অংশগুলো আছে যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এই অংশগুলা এই কোষ প্লেটে ধীরে ধীরে এসে জমা হয়, জমা হয়ে একটি পূর্ণাঙ্গ এই যে কোষ প্রাচীর তৈরি করে, একটি পূর্ণাঙ্গ কোষ প্রাচীর তৈরি করে। এই কোষ প্রাচীর তৈরি করার ফলে কি হলো? এই যে আগে ছিল দুইটা কোষ প্রাচীর না থাকাতে কি ছিল? দুইটা নিউক্লিয়াস ছিল একটা কোষে, এখন কোষ প্রাচীর তৈরি হওয়ার কারণে কি হলো? দুইটা কোষ উৎপন্ন হয়ে গেল। তাহলে সাইটোকাইনেসিস এর ফলে কি হলো? দুইটা কোষ তৈরি হয়ে গেল। এখন প্রশ্ন আসতে পারে, যদি সাইটোকাইনেসিস না ঘটে তাহলে কি হবে? এখন আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। যদি সাইটোকাইনেসিস না ঘটে তাহলে কি হবে? তাহলে এই কোষ প্রাচীরটা তৈরি হবে না। এই দেখো এই কোষ প্রাচীরটা তৈরি হবে না, তৈরি না হলে কি হবে? একটা কোষের মধ্যে কয়টা নিউক্লিয়াস থাকলো? দুইটা নিউক্লিয়াস থাকলো। এই দুইটা নিউক্লিয়াস আবার বিভাজন হয়ে চারটা নিউক্লিয়াস হবে, চারটা থেকে আটটা হবে, এভাবে নিউক্লিয়াস বাড়তে থাকবে কিন্তু কোষের সংখ্যা বাড়বে না। কেন বাড়বে না? কারণ সেখানে সাইটোকাইনেসিস ঘটে নাই, মানে সাইটোপ্লাজমের বিভাজন হয় নাই। তাহলে কি হবে? এই নিউক্লিয়াস সংখ্যা বাড়তে আছে, বাড়তে আছে, হ্যাঁ এই ধরনের বিভাজনও ঘটে। এই বিভাজনকে বলা হয় ফ্রি নিউক্লিয়ার ডিভিশন বা মুক্ত প্রাণকেন্দ্রিক বিভাজন। এই ধরনের বিভাজনও কোন কোন জায়গায় ঘটে, যেমন ডাবের পানিতে এই ধরনের বিভাজন ঘটে। প্রিয় শিক্ষার্থী, তো আমরা মাইটোসিস প্রক্রিয়া কিভাবে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, সাইটোকাইনেসিস প্রক্রিয়া কিভাবে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এই হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় কিভাবে একটা কোষ থেকে দুইটা কোষ উৎপন্ন হয় তা নিয়ে আমরা বিস্তারিত জানলাম। এরপরে আমরা জানবো মায়োসিস কোষ বিভাজন নিয়ে। পরবর্তী ক্লাসে আমরা মায়োসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।